চলুন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে বর্তমানে একটি মাত্র পদেই নিয়োগ বিজ্ঞপ্তি আছে, পদের নাম হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 2015 অনুযায়ী 9,300 টাকা থেকে বেতন শুরু। শূন্য পদের সংখ্যা 89টি, অনেকগুলো পদ আছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে, বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম দিনাজপুর জেলার ওয়েবসাইট dinajpur.gov.bd এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে। ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যারা আবেদন করতে চান বা দেখতে চান সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। প্রার্থীর বয়স 20/10/2019 অর্থাৎ 20 অক্টোবর 2019 তারিখে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোটা সম্পর্কিত সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। আবেদনপত্রের সাথে যে কোনো তফসিলি ব্যাংক হতে জেলা প্রশাসক দিনাজপুরের অনুকূলে প্রার্থীকে 500 টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার সংযুক্ত করতে হবে। এবং এখানে খামের মাপ দেওয়া আছে এবং সেই সাথে একটি ফেরত খাম দিতে হবে। সেই ফেরত খামের মাপও এখানে দেওয়া আছে। সেই ফেরত খামের সাথে 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত করতে হবে। আবেদনপত্র জেলা প্রশাসক দিনাজপুরে সম্বোধন করে আগামী 20/10/2019 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে দিনাজপুরে পৌঁছাতে হবে। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন 20 অক্টোবর 2019 এই তারিখের মধ্যে আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।